ঘূর্ণায়মান পুতুলটি বানাতে তোমাদের লাগবে একটি পুতুলের কাট আউট বা স্টিকার, প্লাস্টিকের বোতলের ক্যাপ এবং তার। প্রথমে বোতলের ক্যাপটি নাও এবং কাঁচি দিয়ে ছোট্ট একটা ছিদ্র করো, যাতে সহজেই একটি পাইপের টুকরো খুব শক্তভাবে এর মধ্যে ঢোকাতে পারো। এখন পুতুলের স্টিকারটি ক্যাপের সাইডে আটকে দাও। চল্লিশ সেন্টিমিটারের শক্ত তার নাও আর এটাকে একটি প্লাস্টিক খাপ বা তোমার কোনো সিরিঞ্জের ওপর এটাকে ওয়াইন্ড করো। এটাকে আবার যদি টানো দেখবে এটা একটি স্প্রিংয়ের মতো তৈরি হয়েছে। এখন দুই দিকে দুটো স্ট্রয়ের টুকরো আটকে দাও আর এই অ্যারেঞ্জমেন্টটিকে দুটি একই লেভেলের বোতলের ওপর ফিট করো, সেলোটেপ দিয়ে আটকে দাও। দেখো স্প্রিংয়ের হ্যান্ডেলটি ঘোরাতে থাকলে মনে হবে স্প্রিংটি একদিক থেকে অন্যদিকে সরে যাচ্ছে। এখন একটি তারকে বাঁকিয়ে এর নিচে একটি নাটকে ফিট করো আর ওপরে বোতলের ক্যাপ আর পুতুলের অ্যারেঞ্জমেন্টটিকে ফিট করো। এখন যদি হ্যান্ডেলটিকে ঘোরাও দেখবে পুতুলটি দারুণভাবে বিস্ময়করভাবে ঘুরতে থাকবে আর একদিক থেকে অন্যদিকে সরে সরে চলে যাবে। খুব সহজ পদ্ধতি মেকানিজম এখানে ব্যবহার করা হচ্ছে। তোমরা বাঁদিকে ঘোরালে বোতলটি দেখো বোতলের ক্যাপটি উল্টো দিকে ঘুরছে, আবার যদি অন্য ডান দিকে ঘোরাও ক্যাপ আর পুতুলটি বিপরীত দিকে ঘুরে বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিকে সরে সরে আসছে। খুব মজাদার এটি অ্যাক্টিভিটি, তোমরা বানাও ভীষণ মজা পাবে।